শুনছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। আমরা বেরিয়ে পড়েছি দুর্গাপুজো পরিক্রমা, ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে দেওপুর সার্বজনীন দুর্গা উৎসব কমিটি। দেওপুর ছোট্ট গ্রাম, সেই ছোট্ট গ্রামের মানুষদের উদ্দীপনায় সাহায্যে সহযোগিতায় একটা তাদের প্রাণের উৎসব দুর্গাপুজো। উদ্যোক্তাদের কাছ থেকে শুনে নেব পুজোর বিষয়ে। আপনার নাম? আমার নাম রাজদীপ সেন। বলুন, পুজোর শুরু, পুজোর বিষয়ে। পুজোর আমাদের আটে শুরু, আজকে আমাদের 12 বছর পূর্তি হচ্ছে। এবার আমরা চালাচ্ছি আমাদের সভাপতি সময় ব্যানার্জি কিছু বলুন। হ্যাঁ, 2008 সাল থেকে আমাদের পুজো শুরু হয়েছে এবং এই বছর আমরা 12 বর্ষে পদার্পণ করলাম। এবং প্রথম দিন থেকেই, মানে যখন থেকে আমরা আমাদের এই পুজো শুরু করেছি, আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। এবছরও ষষ্ঠীর দিনকে আমাদের আঞ্চলিক একটা নৃত্য আয়োজন করেছিলাম। সপ্তমীর দিনকেও ছিল একটা ওই রকম নৃত্যানুষ্ঠান বাইরের শিল্পী দ্বারা। এবং অষ্টমীদিন আজকে আমাদের আছে অর্কেস্ট্রা। আমাদের প্যান্ডেলের মধ্যে কী আকর্ষণ? প্যান্ডেলের মধ্যে আমরা টোটালি, মানে ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন ঘটিয়েছি, এরকম একটা চেষ্টা করেছি। এবং ঠাকুরের মূর্তির প্রতিমার মধ্যে তো আপনি দেখতে পাবেন। এইভাবে পুজোর বাজেট আমাদের ধরুন প্রায় 2.5 লাখের মতো। আমাদের ষষ্ঠীর দিনকে আমরা নৃত্যানুষ্ঠান এবং কবিতা আবৃত্তি এসব করিয়েছিলাম। সপ্তমীর দিনকে আমাদের ছিল, মানে বাইরের শিল্পী দ্বারা নৃত্যানুষ্ঠান এবং সাথে আবৃত্তি, মানে এবং এছাড়াও গীতিনাট্য। এবং অষ্টমীর দিনকে আজকে অর্কেস্ট্রা আছে, কালকে আছে আমাদের সামাজিক যাত্রাপালা। এইভাবেই আমরা, মানে দৈনন্দিন, দশমীর দিনকে আমাদের নর্মালি বিশেষ কিছু থাকে না, সিঁদুর খেলা হয় এবং চারপাশের মা বোনেরা খুবই আনন্দ করেন এবং অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে আমাদের বিকালবেলাটা এবং সন্ধ্যেবেলাটা। এবং শোভাযাত্রা আমাদের বের হয়। ক্লাব সরকারি সাহায্য পেয়েছে? হ্যাঁ, এটাই সমস্যা এবারে বলে থাকি। আমরা পুজোর পারমিশন করিয়েছি, সমস্ত পারমিশন হয়েছে, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে আপনার SDO মাইক পারমিশন। কিন্তু আমরা এবারে পারমিশন, টাকা আমরা পাইনি। গতবারে পেয়েছিলাম আমরা, আমাদের পারমিটেড পূজা, কিন্তু আমরা এইভাবে টাকা পাইনি। পুজো নিয়ে আমরা আরও কিছু চেষ্টা করবো, যাতে করে আমরা, মানে অন্যান্যদের মতো বস্ত্র বিতরণ করতে পারি এবং সামাজিকভাবে অন্য আরও অগ্রসর হতে পারি অন্যান্য কাজ করে। যেমন ধরুন রক্তদান শিবির, বা আপনার হচ্ছে দুঃস্থদেরকে, বা যারা দরিদ্র মেধাবী তাদেরকে সাহায্য করা। আলোকসজ্জা এই বছর যে আমাদেরকে যারা ডেকোরেশন যিনি করেছেন তার প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি যথেষ্ট সুন্দর আলোকসজ্জা এবারে বানিয়েছেন। লাইটিং আপনি দেখতেই পাচ্ছেন, ওখানে পুরো একদম দেওয়া আছে এবং তার প্রতি তাকে আমরা ধন্যবাদ জানাই আন্তরিকভাবে এইভাবে সুন্দর আলোকসজ্জা ফুটিয়ে তোলার জন্য। আমার নাম সৌমাভ চ্যাটার্জি, ক্লাবের সেক্রেটারি। ক্লাব সেক্রেটারির কাছ থেকে বক্তব্য। আমরা উপস্থিত দেওপুর সার্বজনীন দুর্গা উৎসব কমিটি, তাদের নিজস্ব প্রয়াসে তাদের দুর্গা পুজো আর্থিক সাহায্য পেলে তারা আরও নতুন কিছু চিন্তাভাবনা করবেন বলে জানাচ্ছেন। বিশেষ করে সমাজ সেবা করবেন, সামাজিক কার্যকলাপ করবেন দুর্গা পুজোর মধ্য দিয়ে। মানুষকে একদিকে যেমন দিচ্ছেন আনন্দ বিভিন্ন রকম সাংস্কৃতিক কাজকর্ম করে, অন্যদিকে আলোকসজ্জা দুর্গা প্রতিমার মধ্যে তুলে ধরেছেন অভিনব। ক্যামেরায় গৌরাঙ্গ ভট্টাচার্যের সাথে সুশীল পাত্রের রিপোর্ট, বাংলা এমটি নিউজ। মণ্ডপের দৃশ্য দেখে নেবো।